এই অর্কিডটা হচ্ছে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। লামাতেই আমি ফার্স্ট দেখলাম। গাইস, আমি এখন আছি এক অর্কিড বাগানে, আর এখানে প্রায় 40 প্রজাতি অর্কিড আছে আমি যেটি জানলাম। আর যিনি এটার উদ্যোক্তা উনি হচ্ছেন একজন আমাদের সহকারী শিক্ষক, এবং উনি এই অর্কিড বাগানটি হচ্ছে লামা উপজেলায় মাস্টারপাড়ার বুদ্ধবিহারের নিচে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব, মানে যারা প্রকৃতি প্রেমী এবং যারা অর্কিড সংগ্রহ করতে চান আপনারা, মানে ওই উক্ত নাম্বারে, মানে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে অর্কিডগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এই অর্কিডগুলো এখনও আজ ফুল ফুটে নাই, সামনে বর্ষাকালে ফুল ফুটবে, তখন এই অর্কিডগুলো দেখতে খুব সুন্দর লাগবে, প্রচুর সুন্দর লাগবে। এবং এখানে খুব সুন্দরভাবে, মানে ওনারা আসলে যে কতটুকু প্রকৃতি প্রেমী, আপনারা যদি না এসে দেখেন তাহলে হয়তো বুঝবেন না। লামাতেই আমি ফার্স্ট দেখলাম যে একজন প্রকৃতি প্রেমী অর্কিডের বাগান করেছে, এবং তিনি একজন আমাদের লামা উপজেলা প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক। ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, দুজনে একসাথেই এই অর্কিড বাগানটি করেছেন বলে আমাকে যেটি জানালেন। এবং এখানে কিছু বিদেশি প্রজাতি অর্কিডও আপনারা এখান থেকে আপনারা পাবেন, দেশি প্রজাতি থেকে শুরু করে বিদেশি প্রজাতি বেশ কয়েকটা প্রজাতি আপনারা অর্কিড এখান থেকে পাবেন। তো ওনারা এখানে কিছু কিছু অর্কিডে ফুল এসেছে, আর বাকি অর্কিডে হচ্ছে বর্ষাকালে, সামনে বর্ষাকালে বৃষ্টি পড়লে হচ্ছে এখানে মানে ফুল ফুটবে। আপনারা যারা নিতে চান অর্কিড নিতে পারবেন। আজ ফুল ফুটে নাই, ফুল ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং আর এই যে দেখেন, এটি হচ্ছে নারকেলের ছোলা, এবং কাঠের মধ্যে সুন্দরভাবে এই যে প্লাস্টিকের সুতালি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এই যে অনেক প্রজাতির অর্কিড এখানে কিন্তু ওনারা মজুদ করেছেন। এই বাগানটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে ফুল প্রতি ভালোবাসায়, আমি ফুলকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। তো ভালোবাসতে বাসতে দেখতে একটা থেকে দুইটা তিনটা সংগ্রহ করতে করতে দেখছে 10-15টা হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে আমার এখন দেশ আছে প্রায় 38টা মতন, আর মানে ভিন্ন দেশের প্রকৃতি আছে, অর্কিড আছে 2টা। তো মোট আমার এখানে এখন আমরা সংগ্রহ করতেছি 40টা মতন আছে। আর আমরা বিভিন্নভাবে যারা অর্কিড প্রেমী এদের সাথে আমরা হয়তো আমার থেকে একটা দিলাম, ওনার থেকে একটা নিলাম, এটা আমরা অদল বদল করে থাকি, যেটা সাধারণত এটা এভাবে আমরা মোটামুটি সংগ্রহ করতেছি। হ্যাঁ, এখানে আপনি আমাকে একটা অর্কিড দেখালেন যে যেটি আমাদের চোখের সমস্যার সমাধান হয়, সে অর্কিডটা যদি একটু দেখান। এটা হচ্ছে এই অর্কিডটা হচ্ছে ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই এই অর্কিডটা হচ্ছে যেমন এই 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 একটা জিনিসটা পরিষ্কার করে আপনার এটাকে ফেটে করতে হবে, গুড়ি করতে হবে, সেচে, তারপরে এইটা পানিটা চোখের মধ্যে দিয়ে দিতে হবে আর কি। তারপরে এই ইয়াগুলো চোখের, যেগুলো চোখের উঠা রোগ, তারপর বিভিন্ন ময়লা পড়ছে, তারপরে চোখের আঘাত লাগছে, এগুলো মোটামুটি এগুলাতে কাজ করে। এবং উনি আমাকে যেটা জানালেন, প্রায় 40 প্রজাতি অর্কিড উনি এখানে মজুদ করতে পেরেছেন। এই যে বিভিন্নভাবে বিভিন্ন রকমে উনি এখানে সুন্দরভাবে প্রকৃতিকে আগলে রেখেছেন। অর্কিড গাছে অলরেডি অর্কিডের ফুল চলে আসছে, অনেক সুন্দর অর্কিডের ফুল, প্রচুর সুন্দর। আমি আপনাদেরকে ওনাদের সেই অর্কিডের বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি। আর যারা অর্কিড চিনেন আপনারা হয়তো অবশ্যই দেখেই বুঝতে পারছেন কত প্রজাতির অর্কিড এখানে সংগ্রহ হয়ে আছে। আর এটি হচ্ছে বার্মিস প্রজাতি অর্কিড, আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আপনারা আসলে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের দেখা মিলবে, লাল সাদা গোলাপ।